আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন বিশিষ্ট ছড়াকার, ছড়া টিভির চেয়ারম্যান জনাব সাদাত বক্স সাহেব। মাই লাইভটি শেয়ার দেন, আমি আমার কথাগুলো আরো একটু পরে শুরু করব। যারা লাইভে অংশগ্রহণ করতে চান আপনারা অংশগ্রহণ করতে পারেন, এবং আমার অনুরোধ থাকবে এই লাইভটি শেয়ার করার জন্য। আমার আমেরিকা থেকে যুক্ত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব সিলেট জেলা আইনজীবী বারের সাবেক সাধারণ সম্পাদক জনাব আশিক খান। আশিক ভাই, আজকের প্রোগ্রামটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনার আইডি থেকে শেয়ার দিবেন। থ্যাংক ইউ আশিক ভাই, শেয়ার দিয়েছেন। সাহেব ভাইও শেয়ার দিয়েছেন, আরো কিছু মানুষ তারা এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন অথবা ক্ষোভের মধ্যে আছেন। আজকের ভিডিওটি সবার জন্যই, আমি অত্যন্ত খারাপ অবস্থার মাঝে আছি, আমি অ্যাক্সিডেন্ট করেছি, কথা বলতে আমার কষ্ট হচ্ছে বুকের মধ্যে পেন, এই পেন নিয়েও আজকে ভাবলাম যে এই বিষয়ে কথা বলাটা দরকার। আপনারা যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে গেলে আমরা আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো। আদা এখন বাদ দাও, আমি লাইভ আছি পরে। আমাদের সিলেটের মানুষ আসলে ঘুম থেকে উঠতে 11টা বাজে, তার কারণে লাইভে অনেকে যুক্ত হতে পারছেন না। যারা যাদের চোখে আমার এই ঘোষণাটি পড়েছে এবং যারা নোটিফিকেশন পেয়েছেন, আমি আশা করব দ্রুত লাইভে যুক্ত হওয়ার জন্য। আব্দুর রহিম যুক্ত হয়েছেন,
তিনি বলছেন আপনার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। অবশ্যই আমি আমার ব্যক্তিগত মতামত ব্যক্ত করব আজকের লাইভ অনুষ্ঠানে। তো কিছু লোক হলে আব্দুর রহমান ভাই আপনার আইডি থেকে লাইভটা শেয়ার দেন, লাইভটা শেয়ার দেন। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার লাইভ শোনা যাচ্ছে, আমার আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। একটু কমেন্টের মাধ্যমে জানালে ভালো হয় যে কথা শোনা যাচ্ছে কিনা। ইয়াস, আশিক ভাই বলেছেন জানা যাচ্ছে। অজিত রায় ভজন বিশিষ্ট ছড়াকার সিলেট থেকে যুক্ত হয়েছেন। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ দাদাকে। আব্দুর রহমান ভাই লিখেছেন শোনা যাচ্ছে। আমি তো সাউন্ড সাউন্ড আমার বাড়ানো, আমার সাউন্ড বাড়ানো, কিন্তু আপনি কতটুকু শুনতে পাচ্ছেন সেটা আমাকে জানান সাহেব ভাই। আজকে অজিতদা, অজিত রায় বোজন দাকে আমি অনুরোধ করছি আপনি আপনার আইডি থেকে লাইভটি শেয়ার করবেন, দ্রুত শেয়ার করবেন। আমি আমার মতামত ব্যক্ত করব। অজিত রায় বোজন দা, আপনি আপনার আইডি থেকে লাইভটি শেয়ার করুন। আমি আমি গত শুক্রবারে অ্যাক্সিডেন্ট করেছি। আমার শারীরিক অবস্থা বেশি ভালো নয়, বুকের পেইনটা এখনো আমাকে খুব জ্বালাচ্ছে। আমি ঢাকা বক্ষব্যাধি হসপিটালে যাব বুক চেক আপের জন্য। সারা শরীরে পেইন। তো আমাদের দেশে কয়েকদিন থেকে মূর্তির পায়ে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সারা দেশে
একটি অস্থির পরিস্থিতি, দাঙ্গা হাঙ্গামা চলছে। আমি এটার প্রেক্ষিতে বলতে চাই, আমি এটার প্রেক্ষিতে এইটুকুই বলবো যে আমার একই বৃন্তে দুটি ফোল, হিন্দু এবং মুসলমান। আমাদের সম্প্রীতির বন্ধন হাজার বছরের। এই দেশের হিন্দুরাও বাংলা ভাষায় কথা বলে, মুসলমানরাও বাংলা ভাষায় কথা বলে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের সম্প্রীতিটা এতই গাঢ় ছিল, এই কারণে বলতে হবে যে বর্তমান পরিস্থিতি আমাদের সেই সম্প্রীতির বন্ধনকে অনেকটা ম্লান করে দিয়েছে। আমরা উৎসবকে বাক করে নিতাম, হিন্দু বাড়িতে বিয়ে হলে দাওয়াত ছাড়াই মুসলমানরা উপস্থিত হয়ে তামালি গীত, তারপর তাদের সম্পূর্ণ আয়োজনকে উপভোগ করেছে এবং করছে। সেম তাদের বাড়িতে পুজো হলে মুসলমান বাড়ি থেকে অনেক সময় মিষ্টান্ন পাঠানো হয়, নারিকেল পাঠানো হয়, ময়দা চিনি এইগুলা পাঠানো হয়। আবার তাদের বাড়ি থেকেও তৈরি জিনিসপত্র পাঠানো হয়। আমরা একে অপরের বাড়িতে যাই, আনন্দ উপভোগ করি, আনন্দ উপভোগ করি, আমরা শেয়ার করে নেই। এর জন্য যে আমি হিন্দু বাড়িতে গেলাম, এক সময় একটা কুসংস্কার ছিল, অনেক কুসংস্কার ছিল, আমরা তো আর সেই মধ্যযুগে বসবাস করতেছি না। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি, জ্ঞান বিজ্ঞানের যুগে প্রবেশ করেছি, মেধা মননের যুগে প্রবেশ করেছি। আমরা এখন হিন্দুদের সাথে বসে খাওয়া তো দূরের কথা, এক সময় হিন্দুদের স্পর্শ করা যেত না এবং হিন্দুরা এড়িয়ে চলত। আমরা তো সেই দিনগুলো অনেক আগেই এড়িয়ে এসেছি, পিছনে ফেলে আসছি। এখন আমরা কমিউনিটি সেন্টারে আমরা বসে একসাথে খাওয়া দাওয়া করি, গরুর মাংস দিয়ে। মুসলমান বাইটি যখন খায়, হিন্দু বাইটি পাশে বসে হয়তো সবজি অথবা মুরগ দিয়ে খায়, হেসে হেসে গল্প করে। আমাদের তো জাত ধর্ম যায় না, আমরা তো অনেকটুকু মানবিক হতে পেরেছি এত বৎসরের যে অর্জন, এটা আমাদের একটা অর্জন বলা যায় বাঙালির। আর কিছু লোক সর্বসময় সর্বকালেই দুষ্ট প্রকৃতির ছিল, এরা সেকালেও ছিল, এখানে আছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে। এদের কোনো ধর্ম নেই, এদের কোনো ধর্ম নেই, এদের ধর্ম হলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং ধর্মের কিছু অনুষঙ্গকে ব্যবহার করে মানুষে মানুষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধানো। কুমিল্লায় যে ঘটনাটা ঘটে গেল সেটা সমস্ত হিন্দুদের উপর দায় বর্তায় না। কে সেই ঘটনাটি করেছে, কারা করেছে, এখনো চিহ্নিত হয়নি, কিন্তু এটা নিয়ে তুগলুকি কাণ্ড হয়ে গেছে এবং হচ্ছে, এটা ঠিক নয়। কোনো ব্যক্তির দোষ সমস্ত সম্প্রদায়ের উপর গিয়ে পড়ে না, এবং আমার মনে হয় কোনো ধর্মপ্রাণ মুসলমান এবং ধর্মপ্রাণ হিন্দু এই ঘটনা করতে পারে না। আমি আমার গোরের যদি একটা উৎসব পালন করি, আমি নিশ্চয় চাইব না আমার গোরের দরজায় একটা বিশ্রী জিনিস রেখে, একটা সিন ক্রিয়েট করে আমার উৎসবটাকে আমি পণ্ড করবো।
এটা নিশ্চয় সেই শকুনের কাজ, যে শকুন তার বাচ্চাকে মানুষের মাংস খাওয়ার আবদার মেটাতে গিয়ে মসজিদে রেখেছিল শুকরের মাংস এবং মন্দিরে রেখেছিল গরুর মাংস, এবং কিছুক্ষণের মধ্যেই দুই সম্প্রদায়ের মধ্যে ঝগড়াঝাটি লেগে অনেক মানুষ মারা যায়, রক্তাক্ত হয়, এবং মা মেয়ে মিলে, ছেলে মিলে সেই গরুর মাংস মানুষের মাংস ভক্ষণ করে। তখন ছেলে বলেছিল, মা এত দ্রুত মানুষের মাংস কিভাবে পেলে এবং এই ব্যবস্থাটা কিভাবে হলো? তখন মা বলেছিল, এটা মানুষের কাছ থেকে শিখেছি। মানুষ খুব অল্প কারণেই ধর্মকে ব্যবহার করে এবং ধর্মের নামেই সব বজ্জাতি করে। তো আমাদের একটা প্যান্ডামিক সিচুয়েশন আমরা পেরিয়ে এসেছি, এখনো আছি, তবে প্যান্ডামিক পরিস্থিতি মোটামুটি একটি সহনীয় পর্যায়ে আসার পর আমরা এক ধরনের বন্দি জীবন যাপন করছিলাম, বাঁচা মরারই কোনো নিশ্চয়তা ছিল না। ইতিমধ্যে অনেক ভাই অনেক বোন পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আমরা বেঁচে গেছি, আমরা সৌভাগ্যবান। কিন্তু আমরা বেঁচে কি দেখালাম? আমরা বেঁচে কি দেখালাম? প্রথমে এই প্যান্ডামিকের মাধ্যমে হিন্দু ধর্মের অত বড় একটা দুর্গাপূজা, যেটা সারা দেশ এবং সারা বিশ্বের হিন্দু সম্প্রদায় আনন্দ চিত্তে পালন করে, এবং আমরাও তাদের আনন্দ দেখে, আমরা উৎসবে অংশগ্রহণ নাই করলাম, কিন্তু কারো আনন্দ দেখে তো খুশি আমরা হই না। মুসলমানরাও যেমন হয় না, হিন্দুরাও তেমন হয় না। এটা এটা আমাদের এটা আমাদের সম্প্রীতির বন্ধন, এটাই আমাদের কালচার। কিন্তু আজকে কুমিল্লার একটি ঘটনা কে করেছে তারও কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি, সেটা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে, এবং কারা আমাদের দেশটাকে ছোট করার জন্য এ সমস্ত করতেছে, হাজার বছরের ইতিহাসকে ম্লান করে দিয়ে কারা সেই ফায়দা লুটতেছে, এটা খতিয়ে দেখার বিষয়, এবং এটাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের পাশাপাশি সচেতন মহলেরও। কারণ যারা আশপাশে অবস্থান করতেছে তারা অনেক সময় এই ক্লুগুলা দিচ্ছে, এই ক্লু ধরে এটা অচিরেই বের করে জনসমক্ষে তুলে ধরা হোক। আমাদের অনেকগুলো গোল ছিল, আছে, মুক্তিযুদ্ধ আমাদের বড় একটি অর্জন, সম্প্রীতির বন্ধন আমাদের নজিরবিহীন একটি অর্জন। এই পৃথিবীর মাঝে আমরাই একমাত্র জাতি একই ভাষায় কথা বলি কিন্তু দুই ধর্ম পালন করি, কোনোদিন ধর্ম নিয়ে সংঘাত, বড় ধরনের সংঘাত হয়নি। আমি ছোটবেলা থেকেই দেখেছি কখনো পূজা মণ্ডপে গিয়ে মুসলমানরা বসে থাকত পাহারা দেওয়ার জন্য, যেন হিন্দুরা নির্বিঘ্নে তাদের পুজো করতে পারে। এবং মুসলমান ধর্মে এত উদার যে বলা হয় যে তোমার প্রতিবেশী তোমার আমানত, পবিত্র আমানত, তুমি তোমার সংখ্যালঘু প্রতিবেশীকে তুমি নিরাপত্তা প্রদান করবে, তুমি তাকে দেখে রাখবে, এটা এটা আমাদের ধর্ম বলে। কিন্তু আজ কি দেখতেছি আমরা? আজকে এই একটি ঘটনার জন্য কে করেছে তারও কোনো হদিস নেই, কান চিলে নিয়ে গেছে, কান চিলে নিয়ে গেছে, কিন্তু কান জায়গাতেই আছে। কোরআন শরীফকে কেউ পৃথিবী থেকে মুছতে পারবে না, কোরআন শরীফ তারই মহিমায় সমুজ্জ্বল, স্বয়ং মহান আল্লাহ পাক
কোরআন শরীফের মর্যাদা রক্ষা করবেন। তো আমি আমার সাথে যুক্ত হয়েছেন আমার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সফু আহমদ, যুক্ত হয়েছেন আব্দুল আলিম ভাই, তিনি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা, যুক্ত হয়েছেন ঈশা মির্জিয়ার সাথে যুক্ত শাহজাদা মিয়া, ভাই লিখেছেন বালানি ভাই। আসলে সবাই খেয়ে খারাপ রেখে একা তো ভালো থাকা যায় না ভাই। সারা দেশ যখন একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, আমার সারা বিশ্ব দেখতেছে যে আমাদের দেশে এখন যে অবস্থা চলতেছে এটা আমাদের কালচারের বিপরীত। কে এইগুলা ঘটাচ্ছে, কে সাবোটাজ করতে চাচ্ছে? এই জিনিসগুলো চিহ্নিত না হলে আমরা এমনিতেই বিদেশে গেলে আমাদের পাসপোর্ট নিয়ে দেখলেই মানুষ অন্য দেশের লোকরা আমাদেরকে অপদস্থ করে। আর এখন কেন আমার পাশের বাড়ির প্রতিবেশী রাত্রে ঘুমাবে না? সে কি অপরাধটা করে? সে সে কি কোরআন শরীফটা গিয়ে সে কি দেবীর পায়ে কুমিল্লাতে রাখছে? তাহলে সে সে এটা এটা নিয়ে সাফার করবে কেন? যে রাখছে তাকে শুলে চড়ানো হোক, বের করে শুলে চড়ানো হোক। কিন্তু একজনের দোষে সারা দেশের মানুষ, শুধু সারা দেশের নয়, এটা কষ্ট পাচ্ছে বিবেকবান মুসলমান, বিবেকবান হিন্দু, যে যে দেশেই থাকুক না কেন সবাই এটা নিয়ে কষ্ট পাচ্ছে। আমার প্রতিবেশী যদি ভয়ে অনিদ্রায় রাত কাটায়, আমার প্রতিবেশী যদি নিরাপত্তা বোধ না করে, তাহলে আমি কতটুকু নিরাপদ? এটা হতে পারে না, এটাকে অচিরেই বন্ধ করার দরকার, অচিরেই এটাকে বন্ধ করার দরকার। কারণ বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মুসলমান যেমন গায় হিন্দুরাও তেমন গায়। এই দেশের মুক্তিযুদ্ধে মুসলমান যতটুকু নির্যাতিত হয়েছে তার থেকে বেশি নির্যাতিত হয়েছে হিন্দুরা, বেশি নির্যাতিত হয়েছে হিন্দুরা। এই দেশ মুসলমানের দেশ নয়, এই দেশ হিন্দুদের দেশ নয়, এই দেশ সকল সম্প্রদায়ের, এই দেশ বাঙালির দেশ, এই দেশ বাঙালির অর্জন, এই দেশ বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুর একটি অবদান। আমরা এই দেশে আমরা সবাই সমানভাবে সমান অধিকার নিয়ে বসবাস করব, অতীতে যেমন করে আসছি এখনো করব। আমি আমার মুসলমান ভাইদের প্রতি অনুরোধ জানাব, যারা এই ঘটনাকে নিয়ে কষ্ট পেয়েছেন, কষ্ট আমারও লেগেছে, আমিও মুসলমান, কষ্ট আমারও লেগেছে, কিন্তু সেই ব্যক্তির উপর লেগেছে যে এইটা করেছে, টোটাল সম্প্রদায়ের উপর, সম্প্রদায়ের উপর আমার কোনো ক্ষোভ নেই, অভিমান নেই, ওরা তো কোনো অন্যায় করেনি। সেদিন যেদিন এই ঘটনাটা ঘটল, এই দিন আমার ঘরে আমার হিন্দু একজন বোন আসলো ওর বাবাকে নিয়ে, সে সাহসী মেয়ে, তারপরেও বলল যে রাস্তায় দেখে আসছে রাস্তার পরিস্থিতি একটু থমথমে, আমরা কি করব, প্রশ্ন রেখেছিল আমরা এখন কি করব। আমি বললাম যে মানুষ যা করে তুমি তাই করবা, বয় ফেলে চলবে না। এবং বীর চট্টগ্রামের মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে এই সমস্ত ঘটনা বন্ধের, হিন্দু মুসলমান এক হয়ে, আমাদেরও আর করে বসে থাকার সময় নয়। আমরা এটাকে সার্বজনীনভাবে প্রতিরোধ করার চেষ্টা করব। আমার পবিত্র ধর্ম কোরআনকে ইস্যু করে যেন অন্য ধর্মের উপর আঘাত না আসে, অন্য ধর্মের মন্দিরে আঘাত না আসে, অন্য ধর্মের জানমালের উপর আঘাত না আসে। যা হয়ে গেছে
তাও খুঁটিয়ে বের করার দরকার। যারা এগুলা করেছে তাদের উপর স্পেসিফিক মামলা দায়ের করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনার দরকার। আমার বাড়ি চুরি হয়েছে বলে আপনি মেয়র আরিফকে আপনি আসামি করতে পারেন না। আমি যদি আসামি করি, আমার যদি জানা থাকে, তাহলে আমি আসামি করব যে আমার জিনিস চুরি করেছে। কিন্তু এর জের সারা দেশ বুক করবে কেন? এর জেরে ইন্ডিয়াতে যদি কোনো আক্রমণ হয়ে যায়, আমি আমি তো দেখেছি যে ইন্ডিয়ার মুসলমানরাও এই বিষয় নিয়ে প্রতিবাদ করতেছে। অন্যায় তো অন্যায়। কোরআন শরীফ রেখেছে, কোরআন শরীফ আমাদের পবিত্র গ্রন্থ। কোরআন শরীফ এখন রাস্তার ধারে একটা পাগলও যদি কোরআন শরীফ রেখে দেয়, অথবা মন্দিরের চূড়ায় নিয়ে একটা পাগল অথবা একটা কুচক্রি একটা একটা মদখুর লোক যদি নিয়ে গীতা রেখে দেয়, তাহলে কি আমি সারা দেশের মন্দির ভেঙে ফেলব? এই স্টুপিডিটি আমাদের মাঝে আসলো কিভাবে? এই সমস্ত জিনিস তো বাঙালির বাঙালির মধ্যে নেই। চোখরাজাটি হয়, জমি নিয়ে দাঙ্গা হয়, সম্পদ নিয়ে দাঙ্গা হয়, স্বার্থ নিয়ে দাঙ্গা হয়, মাই ঝগড়াঝাটি হয়, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে ঝগড়া করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ঝগড়া করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে একটা ক্রুসেড বাঁধো সেটা কখনো কেউ চায় না, কখনো কেউ চায় না। কেন? হিন্দু না মুসলিম, ওরা জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার। আমি কি একটি হিন্দু বানাতে পারবো? হিন্দু কি হিন্দুদের কি স্রষ্টা আলাদা? স্রষ্টা কি বলেছেন কখনো যে আমি হিন্দু বানাইনি, আমি খ্রিস্টান বানাইনি? সমস্ত সমস্ত মানবকুল যদি স্রষ্টার হয়ে থাকে, তাহলে আমরা এই সমস্ত করব কেন? এই সমস্ত আমরা করব কেন? আমরা কি মানুষ নয়? এত বছর পর আমরা যখন দাপে দাপে একটির পর আটটি গোল্ড অর্জন করছি, তখন আমাদের এই অর্জনগুলোকে বিনষ্ট করছে কারা? সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে সারা দেশকে অচল করে দেয়া, আস্তে পৃথিবীর মাঝে আমাদের মাথাকে হেট করে দেয়া, আমরা কি এত অসভ্য বর্বর নাকি? এই বাংলার হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, এই বাংলায় বিভিন্ন জাতিগোষ্ঠী এসেছে, শাসন করেছে, ব্যবসা করেছে। আমরা রাজা রাজার জাতি ছিলাম। আমাদের আমাদের এখান থেকে ফকিরের মতো এসে ভিক্ষা করে নিয়ে এখন ওরা রাজা সেজেছে। আমি 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 বলতে চাই, আমাদের পুকুরে একটা মাছ উঠলেও আমাদের গ্রামের একটি বাড়ি, একটি ব্রাহ্মণ বাড়ি, যাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, দুটি মাছ না উঠলে একটি মাছ কেটে বাঘ করে দেই, আমরা সেই মুসলমান। এর জন্য আমাদের আমাদের ইসলাম বাধা দেয় নাই। ইসলাম এই কথা বলে যে তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, তোমার প্রতিবেশী যদি তোমার দ্বারা আক্রান্ত হয়, তুমি মুসলমানের কোনো বাচ্চাই হতে পারো না। মুসলমানিত্ব অনেক বড় জিনিস, মুমিন হওয়া অনেক বড় জিনিস। কোন মুমিন মুমিনের অন্ত পাষাণ হতে পারে না। আমাদের ধর্মে আছে, অন্য ধর্মের দেবতাকে গালি দিও না, বাঙ্গা তো দূরের কথা, গালি দিও না। তাহলে আজকে কেন মন্দির বাঙ্গা হচ্ছে, দেবতা বাঙ্গা হচ্ছে, দেবতার প্রতিমা ভাঙ্গা হচ্ছে? এই সমস্ত কারা করাচ্ছে? সরকারের
বিভিন্ন দপ্তর আছে, চিরুনি অভিযান চালিয়ে অচিরেই এইগুলোকে শনাক্ত করার দরকার। এই সরকার সরকারের অনেকগুলা অর্জন সামান্য সামান্য একটা বিষয়ের জন্য আমাদের অর্জনগুলো নষ্ট হতে পারে না। আমি আমার সাথে যুক্ত হয়েছেন রুকেন হিজামা সেন্টারের পরিচালক, তিনি লিখেছেন সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। সাই সুজিতা সৈয়দ সুজাদ আলী ওয়াচিংয়ে আছেন, জাকারিয়া মাহমুদ যুক্ত হয়েছেন, তিনি উপসর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, আমার সাথে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ ভাই, আমার সাথে যুক্ত হয়েছেন আনোয়ার বেগ, ইউএসএ থেকে যুক্ত হয়েছেন হ্যাপি ইসলাম, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তো আমি আমার লাইফ দীর্ঘ করব না, দীর্ঘ কথা বলাও দরকার নেই। আমরা খুবই অস্বস্তিতে আছি, আমরা খুব বিব্রত বোধ করছি, আমরা মানসিক যাতনায় আছি, কষ্টে আছি। আমরা একটি অনুষ্ঠান যখন শহীদ মিনারে হয়, হিন্দু মুসলমান একত্রে মিলে যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গাই, অথবা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই সমস্ত গান যখন গাই, আমাদের আমরা একই পোশাক পরি, একই পোশাক পরি আমরা, বসন্তে বাসন্তী কালার পোশাক পরি, তারপর আমরা বিজয় দিবসে একই কালার পোশাক পরার চেষ্টা করি। আমরা তো সেই জাতি, যে জাতির মধ্যে অনেক সহিষ্ণুতা আছে, সম্প্রীতির নিদর্শন আছে। আমরা আজকে এমন একটা কাল অতিক্রম করছি যেই সময় আমরা অনেক উপরে যাওয়ার কথা, সেই সময় আমাদেরকে নিচে টেনে নামানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এটা হতে পারে না। সরকারকে এই মুহূর্তে সরকারের সব বাহিনীকে এই মুহূর্তে আরো সজাগ হতে হবে এবং খুব সচেতনভাবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ভিকটিম না হয়, প্রকৃত অপরাধী যে তাকে বের করে জনসমক্ষে আনা হোক, এর কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমাদের কাম্য। আর আমি আমাদের মুসলমান ভাইদেরকে বলছি, যারা এটার প্রতিবাদে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, এটা বন্ধ করেন। আর আমি আমার সেকুলার ভাইদেরকে বলতেছি, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে আজকে এই জিনিসটি, অপ্রীতিকর জিনিসটি প্রতিহত করতে হবে, দাঁড়াতে হবে। সংখ্যালঘু, আমি সংখ্যালঘু কথাটা বলতে চাই না, এরা এই দেশেরই মানুষ, হয়তো সংখ্যায় তারা একটু কম, আর সংখ্যায় যারা কম তাদেরকে আঘাত করা মানে নিজের গালে নিজে চপেট আঘাত করার সমান, বীরত্ব প্রকাশ পায় না। বীর তার সাথে লড়ে যে তার সমান। আমি পাঁচজনের উপর পাঁচজনের উপর এসে আক্রমণ করলো, এটা বীরত্ব হয় না, এটা কাপুরুষতা। এবং ইসলাম কাপুরুষদেরকে সবসময় অপছন্দ করে, মুসলমানের স্বীকৃতি দেয় না। পুরুষ হন, মানুষ হন, আগে মানুষ হন, তারপর ধর্ম। কাজী নজরুল ইসলাম একটি কথায় বলেছেন, মূর্খ মানুষ শুনো,
মানুষ এনেছে ধর্ম খেতাব, ধর্ম আনেনি মানুষ কোনো, মানুষের জন্য ধর্ম এসেছে, মানুষকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য ধর্ম এসেছে, কোন ধর্ম এসে পৃথিবীতে কোন মানুষ সৃষ্টি করেনি। 20 জন 25 জনের গোত্র আছে বিভিন্ন দ্বীপে, তাদেরও একটি ধর্ম আছে, তারাও একটি ধর্ম পালন করে। কেন আপনি আপনার ধর্মকে শ্রেষ্ঠ এবং বড় ঘোষণা করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করবেন? এটা তো বলা হয় নাই। আপনি আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনি আপনার ধর্মই ঠিকমতো পালন করতেছেন না। আমি অনেককে দেখেছি এখানে নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত গিয়ে একদিনও নামাজ পড়ে না, শুক্রবারেও নামাজ পড়ে কিনা, কিন্তু সে শহীদ হওয়ার জন্য রাস্তায় চলে যায়। আরে বাবা, এই সমস্ত কি ফালতুমির একটা সীমা আছে? আমরা আলিম সমাজরা সবসময় দুর্যোগে আমাদের সরকার প্রধান সহ যে যে সময় সরকারে থাকে সবাই দেশ যখন একটা দুর্যোগে পড়ে তখন আলিম সমাজের দ্বারস্থ হয়। উনারা যখন মসজিদে খুতবায় বলেন যে এটা ধর্ম, এটা অধর্ম, এটা করা ঠিক নয়, তখন কিন্তু মানুষ মুসল্লিদের মুসল্লিরা কিন্তু এই তাদের কথা শুনে। আমি মসজিদের ইমামদেরকে বলবো, ওনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, ওনারা প্রতি ওয়াক্তে নামাজের সময় এই জিনিসটা বলেন যে কোন ধর্মকে আঘাত করে এবং লুটপাট করে, লুটপাট যারা করে তারা তো লুটেরা, এদের তো কোনো ধর্মই হতে পারে না। আরে কে কয়টা বাড়ি কাকে বানিয়ে দিয়েছে, বাড়ি ভাঙবে? বাড়ি ভাঙার দরকার কি এখানে? সরকার যেখানে গৃহহীনকে গৃহ দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, মুজিবপুরে হাজার হাজার মানুষ কর পেয়েছে, সেইখানে আপনারা যান কর ভাঙতে? পূজা মণ্ডপ ভাঙলেন, প্রতিমা ভাঙলেন, মানুষের ঘর ভাঙলেন, মানুষের উপর আক্রমণ করলেন, মানুষ মারা যাচ্ছে, এই সমস্ত কি? এই সমস্ত বন্ধ করতে হবে, আমাদেরকে আরো সহনশীল হতে হবে। আমরা বহু দেশে আমরা কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি হচ্ছি, বিভিন্ন জায়গা দেশ থেকে আমাদেরকে টেলিফোন করেও বলা হয় এসব কি হচ্ছে, আপনাদের আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? শুধু সরকার তার বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে সবকিছু ঠিক করতে পারবে না। আমাদের প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায় আমরা ডাল হয়ে দাঁড়াব। আমরা এই হিন্দু ভাইদের এই বিপদের সময় আমরা যেন ডাল হয়ে দাঁড়াই, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু মাথায় রেখে চলবে না, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে হবে। কোন প্রতিবেশী যেন, কোন হিন্দু ধর্মের লোক যেন, কোন অন্য ধর্মের লোক যেন মুসলমান দ্বারা নিগৃহীত হয়ে মুসলমানের বদনাম হাসিল না করে, আমরা এই দিকটা দেখতে হবে। আমি অনেক কথা বললাম, আমি এত সময় লাইভে থাকারও কথা নয় এবং হঠাৎ আমারও করোনা হয়েছিল, বেশি সময় কথা বললে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ি, তো এটা করোনারই একটি সাইড এফেক্ট। তো আমার কথায় কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমি সবিনয়ে ক্ষমা প্রার্থনা করছি, আমি ক্ষমা প্রার্থনা করছি এই ঘটনার জন্য, যে যে সমস্ত মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা হোক, রোহিঙ্গাদের যেভাবে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসিত করা হয়েছে, এদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসিত করা হোক, দয়া দাক্ষিণ্য না দেখিয়ে তাদেরকে পর্যাপ্তভাবে জীবন চলার
উপকরণ দিতে হবে এবং এটার ব্যবস্থা করতে হবে, আর যেন একটি বাড়িতে হামলা না হয়, আর যেন একটি মানুষ আতঙ্কের মধ্যে বসবাস না করে, আর যেন কোনো পূজা মণ্ডপে আঘাত না করা হয়, আর যেন কোনো প্রতিমা ভাঙচুর না করা হয়। আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমি যদি আমি দুর্গাকে আমি তো দুর্গা পূজা অনুষ্ঠানে গেলে আমি তো দুর্গাকে প্রণাম করতে চাই না, ভক্তি দিতে চাই না, আমি যাই সেখানে সবাই মিলিত হয়েছে, আনন্দ করতেছে, আমি একটু আনন্দের অংশীদার হতে চাই। ধর্ম তো সে পালন করতেছে, আমি তো ধর্ম তার ধর্ম পালনের জন্য আমি সেখানে যাই না, আমার একটা সামাজিক দায়িত্ব আছে। আমরা সামাজিক জীব, সামাজিক জীবদের অনেক দায়িত্ব আছে। সামাজিক জীবরা কখনো অসামাজিক ভাবে চলাফেরা করতে পারে না, কেউ একজন দুইজন হয়তো অসামাজিক ভাবে যদি চলাফেরা করে আমরা তাকে অসামাজিক ভাবে ট্রিট করি, অসামাজিক ভাবে তাদেরকে দেখি, আমরা সেই মূলধারায় তাদেরকে আমরা যুক্ত হতে দেই না। আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডেই হোক, ধর্মীয় কর্মকাণ্ডেই হোক, যে কোনো ধরনের কর্মকাণ্ডেই হোক, আমরা একটা এত 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 উদার মুসলমান ধর্ম, কে রাজা কে প্রজা মুসলমান ধর্মে সেটার কোনো বিভেদ নেই। যখন আমরা মসজিদে ঢুকি নামাজ পড়তে, আমার পাশে ভিক্ষুক দাঁড়ালো না রাজা দাঁড়ালো সেটা আমরা কেয়ার করি না, আমরা সবাই নত করি আমাদের মহান আল্লাহ পাকের, আমাদের রবের নিচে সামনে দাঁড়িয়ে আমরা মাথা নত করি, রাজা প্রজা ফকির মিসকিন আমরা সবাই এক কাতারে দাঁড়াতে পারি। এত উদারতা যে ধর্মে, সেই ধর্ম থেকে আজকে আজকে মানুষ প্রশ্নবিদ্ধ আঙ্গুল তুলছে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার কথাগুলো যদি কারো ভালো না লাগে, নাই লাগতে পারে, আমরা কোরআন শরীফকে ধারণ করি বুকে, মুসলমানরা কোরআন শরীফ ধারণ করে বুকে, পৃথিবীর সব কোরআন শরীফ যদি বুড়িগঙ্গায় ফেলে দেয়া হয়, প্রশান্ত মহাসাগরে ফেলে দেয়া হয়, তাহলে মুসলমান হাফিজদের অন্তরে কোরআন শরীফের প্রতিটা আয়াত লিপিবদ্ধ হয়ে আছে, ওইটা কেউ মুছতে পারবে না। পৃথিবীর এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে মুসলমানের বুক থেকে কোরআন মুছে দেওয়ার। তাহলে আমরা এত এত অন্ধের মতো, এত অবিবেচকের মতো, এত অমানবিক কিভাবে হলাম? আমরা করোনা থেকে উঠার পর আমাদের দেশে মেট্রো রেল চালু হচ্ছে, সমুদ্রে টানেল হচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে, আমরা আসলে জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমরা দেশকে সবাই মিলে, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা দেশকে আরো উপরের দিকে নিয়ে যেতে চাই, একটি উচ্চতায় নিয়ে যেতে চাই। তো আমরা এই মুহূর্তে আমাদের সবার দায়িত্ব হলো এই সমস্ত উন্মাদনা বন্ধ করা, এবং বন্ধ করার জন্য আমরা ডাল হিসাবে যেন দাঁড়াই, তাদের পাশে দাঁড়াই। আমরা শুধু মুখে বললে হবে না, আমরা কাজে কর্মে তা করব। যে যে অবস্থানে আছে, যে যার শক্তি আছে, আমি আমার এই অবস্থান থেকে বললাম, আমার একটা আইডি আছে, এইটা আমার আইডি, আমি আমার আইডি থেকে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার একটা প্রতিবাদ জানালাম এবং আমি আহ্বান করলাম যে সবাই যেন এই দুর্যোগে, আমি বলবো এটা একটা জাতীয় দুর্যোগ, জাতীয় দুর্যোগ কিন্তু স্রষ্টা থেকে নয়, এটা কিছু দুষ্ট চক্র এটা ঘটিয়েছে, এই দুষ্ট চক্রকে আমরা সবাই চিহ্নিত করে বের করব, এবং এই মুহূর্তে যারা আশঙ্কার মধ্যে আছে তাদের মনের আশঙ্কা শঙ্কা ভয় ভীতি সবকিছু দূর করতে হবে।
আমাদেরকে, আমরা মানবিক হব, আমরা হৃদয়বান হব, আমরা মুমিন হব। একজন মুমিন কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না, কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না, কারো বৈবিতির অনুষঙ্গ হতে পারে না। আমরা আজকে দীপ্ত কণ্ঠে সবাই শপথ নিব, এই দেশ আমাদের সকলের, সকল সম্প্রদায়ের। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, আমরা সবাই বাংলায় কথা বলি। এই সোনার বাংলাকে আমরা আবার সোনার বাংলার শান্তি ফিরিয়ে আনব, আমাদের হাজার বৎসরের সম্প্রীতি রক্ষা করব। এই দীপ্ত প্রত্যয় ব্যক্ত করে সবার প্রতি আকুল আবেদন জানিয়ে আমি এইখানেই আমার লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ।